সুপ্রিয় দর্শক গভীর রাতে সারা দেশে যখন নিরবতা নিস্তব্ধতা বিরাজ করছে ও দেশের অধিকাংশ মানুষই যখন ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময়ে উত্তপ্ত হয়ে পড়েছে বরিশাল নগরী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বরিশাল শহরে পুলিশের সাথে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মচারীদের যে সংঘর্ষ চলছে সেই বিষয়টি আপনারা দেখছেন এই ভিডিওটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সৌজন্যে জন্যে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাত এগারোটার পর বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে শোক দিবসের যে পোস্টার বা ব্যানার রয়েছে সেগুলো অপসারণ করতে যায় সিটি কর্পোরেশনের কর্মচারীরা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনের সামনে মোতায়েন করা সশস্ত্র আনসার সদস্যদের থাকে সাথে তাদের বাঘ হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গেলে তার সাথে সিটি কর্পোরেশনের কর্মচারীরা খারাপ আচরণ করেন সে সময় সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাথে বরিশাল শহর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও ব্যানার ও ফেস্টুন অপসারণে নিযুক্ত ছিলেন এ সময় ওই তারা যারা ব্যানার ও ফেস্টুন অপেশন করতে গিয়েছিলেন তারা ইউনিয়নের সাথে খারাপ আচরণ করায় সেই আনসার সদস্যরা তাদের ওপর চড়াও হন এ সময় উভয় পক্ষের বাঘ বিদ্বন্দ্বায় আনসার সদস্যরা তাদেরকে গুলি করেন সেই অবস্থায় তিনজন গুলিবিদ্ধ হন এবং আরও মোট পনেরো জন হাসপাতালে অবস্থান নেন এরপর থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনুর বাসভবনে এসে হামলা চালাতে থাকেন খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েক হাজার সদস্য সেখানে গিয়ে উপস্থিত হন একই সাথে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইউএনওর বাসভবনে হামলা ঠেকাতে এবং ইউএনওকে রক্ষার্থে সেখানে গিয়ে উপস্থিত হন ফলে সেখান তখন থেকেই ব্যাপকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুলিশ আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার চালান এই মুহূর্তে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া চলছে